বিক্রি করতে না পেরে চট্টগ্রামের রাস্তায় ফেলে যাওয়া দেড় লক্ষাধিক পশুর চামড়া অপসারণ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ নজিরবিহীন এই ঘটনার পেছনে কোন অদৃশ্য শক্তির হাত রয়েছে বলে সন্দেহ করেছেন চট্টগ্রামের মেয়র আজম নাসির উদ্দিন রহস্য উদ্ঘাটনে সরকারকে তদন্ত করার আহ্বান জানান তিনি চট্টগ্রাম থেকে মহসিন চৌধুরীর প্রতিবেদন জানাচ্ছেন এস এম সুমন বরাবরের মতো এবারও কোরবানির পর চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন সড়কে চামড়া জড়ো করেছিল মৌসুমি ব্যবসায়ীরা কিন্তু মেলেনি ক্রেতা শুধু মুনাদপুর বিবির হাট এলাকায় এক লাখ চামড়ায় স্তূপ জমে আগ্রাবাদ থেকে বহদর হাট পর্যন্ত বিভিন্ন স্থানে জমা হওয়া আরও পঞ্চাশ হাজার চামড়ার পছন্দ ধরতে শুরু করে এক পর্যায়ে তারা ফেলে চলে যায় নগর জুড়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ অতিরিক্ত জনবল নিয়োগ করে সেগুলো অপসারণ করে বিভিন্ন জায়গা থেকে আমরা চামড়া শহর থেকে আনি চামড়া এখানে জাম্পিং করতেছি বিভিন্ন থেকে

এগুলো চামড়া যারা চামড়াগুলো সংগ্রহ করেছিল তারা যেহেতু তাদের মূল্য না পাওয়ার কারণে এগুলো ফেলে চলে যাচ্ছে এটা নজিরবিহীন এই ঘটনার পেছনে কোনো মহলে ষড়যন্ত্র থাকতে পারে বলে মনে করেন মেয়র এটা তো অবশ্য চক্র কারণ এতগুলো চামড়া হঠাৎ করে এই রাস্তায় আসলে কেমন চামড়া সম্পদ রক্ষায় সরকারের কঠোর ভূমিকার আহ্বান জানান সংশ্লিষ্টরা ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ